বাংলা চলচ্চিত্রের অনেক বড় শূন্যতা তৈরি করে চলে গেলেন সোহানুর রহমান সোহান। সোহানুর রহমান সোহান বাংলা চলচ্চিত্রের এই বরণ্য নির্মাতা চলে গেছেন আজ সন্ধ্যায়, সেই খবর আমরা সবাই জানি। একজন সালমান শাহ, একজন মৌসুমীর জন্ম দিয়েছিলেন তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। সালমান শাহকে বলা হয় বাংলাদেশের সিনেমার আকাশে সব থেকে বড় নক্ষত্র। বাংলাদেশে এই ক্ষণজন্মা অভিনেতা যদি তার ক্যারিয়ারটাকে 3 বছরের জায়গায় 30 বছর করতে পারতেন কিংবা 20 বছর করতে পারতেন, তাহলে বাংলা সিনেমাতে বোধহয় রাজ্জাক আলমগীরের যে কীর্তি, সেই কীর্তি অতিক্রম করে পথ ধরতেন সেখানে যেখানে অসীম উচ্চতায় অবস্থান করছেন এই উপমহাদেশের সুপার হিরো কিংবদন্তি উত্তম কুমার কিংবা সৌমিত্র চট্টোপাধ্যায়। হয়তো অনেকেই এটিকে একটু বেশি ভাবতে পারেন, কিন্তু একবার ভেবে দেখলে সেই ভাবনাটাকে বোধহয় খুব বেশি ভাবা হয় না। মাত্র 3 বছরের ক্যারিয়ারে সালমান শাহ তার জাত চিনিয়েছেন, তার অভিনীত প্রায় সব সিনেমাই হয়েছে সুপারহিট। মৌসুমি বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এক অসামান্য ভূমিকা রেখেছেন। মৌসুমি একের পর এক সালমান শাহ সহ অন্যান্য নায়কদের সঙ্গে দিয়েছেন হিট সুপারহিট ছবি। এই দুজনকে যেমন তিনি সিনেমায় এনেছেন, তেমনি হালের সুপারহিরো, হালের নাম্বার 1 শাকিব খান, তারও এই সিনেমায় জন্মটা সোহানুর রহমান সোহানের হাত ধরেই। সোহানের মৃত্যুর পরে একটি আলোচনা আবার বোধহয় উস্কে উঠেছে, আলোচনাটা কিয়ামত থেকে কিয়ামত, সেই সিনেমায় সালমান শাহ এবং মৌসুমীকে কি তিনি কোনো পারিশ্রমিক দেননি, কোনো টাকা পয়সা দেননি? এই প্রশ্নটা তাকে বারবার শুনতে হয়েছে, আহত হয়েছেন। প্রথম আলোর সাংবাদিক মঞ্জুরুল আলম এই প্রশ্নটা তাকে একবার করেছিলেন উত্তরায় বসে আড্ডার ফাঁকে, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয় করে নায়ক সালমান শাহ এবং মৌসুমি কোনো পারিশ্রমিক কি আসলেই পায়নি? অনেকক্ষণ নীরব থাকার পরে সোহান বলেছিলেন, আমি এই জন্যই এখন আর অনেকের ফোন ধরি না, কথা বলতে গিয়ে শুনতে গিয়ে রাগ হয়ে যায়, এত বছর পরে এসব কথা নিয়ে যে যা বলে বলুক না, এসব নিয়ে এখন আর কিছুই বলার নেই। যারা লেখে তাদের বলে দিও আমি সালমান আর মৌসুমীকে কোনো টাকাই দিই নাই, এগুলো শুনলে অস্থির লাগে, কি সব বিষয় নিয়ে চর্চা হয়, তাদের সিনেমায় না নিলে আজ তাদের জন্ম হতো, তাদের কে চিনত, এই প্রশ্ন তারা করে না কেন, কোন ডিমান্ডে তাদের কাঁড়ি কাঁড়ি টাকা পারিশ্রমিক দেব, ঝুঁকিটা কে নিয়েছে? কিছুটা রাগান্বিত হয়েই উত্তরটা দিয়েছিলেন সেদিন সোহানুর রহমান সোহান। গত 1 বছর ধরেই অসুস্থতার মাঝেই ছিলেন তিনি। তিনি নিজেই জানিয়েছেন প্রতিদিন প্রায় 50টির বেশি ঔষধ খেয়ে তাকে বেঁচে থাকতে হয়েছে। একদিন আগেই স্ত্রীর মৃত্যু হয়েছে, স্ত্রীকে দাফন কাজ শেষে বাসায় এসে ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেছেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, শুধু সোহানুর রহমান সোহানই ঘুমের মধ্যে যাননি, তার স্ত্রীও একই রকমভাবে ঘুমের মধ্যেই গিয়েছেন মারা। দুজনের কি অসাধারণ মিল, 24 ঘন্টা পার না হতেই 22 ঘন্টার মাথায় স্ত্রীর পরে স্বামীর মৃত্যু, তাও একইভাবে দুজনেই ঘুমের মধ্যে মারা গেছেন। তার মৃত্যুর মাত্র 2 দিন আগেই সোহানুর রহমান সোহানের জাপানে যাওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, কারণ গত 1 বছর ধরেই তিনি একেবারেই লোকচক্ষুর আড়ালে বাসাতেই সময় কাটাচ্ছিলেন, স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছিলেন, সেই স্ত্রীকে হারিয়ে বোধহয় অনেকে বেশি শোকাতুর হয়েছিলেন। সোহানুর রহমান সোহান জানিয়েছিলেন এর আগেই যে তার শরীরের অবস্থা এতই খারাপ, এই প্রেশার বাড়ে তো এই কমে যায়, প্রতি মুহূর্তেই প্রেশার আপ ডাউন করে, এরকম শারীরিক অবস্থা নিয়ে বেঁচে থাকাটা খুব কঠিন, তাই প্রতিদিন প্রায় 50টিরও বেশি ঔষধ তাকে গ্রহণ করতে হতো। নিজের চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন ঠিকই, কিন্তু স্ত্রীর ব্রেন স্ট্রোকের কারণে জাপানে আর যাওয়া হয়নি, কে জানত স্ত্রীর মৃত্যুর 22 ঘন্টার মাথায় তিনিও ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে যাবেন। সোহানুর রহমান সোহানের মৃত্যুর এই খবরটি গণমাধ্যমে লোকমুখে প্রথম আসে বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকের অভিনেতা প্রযোজক ফিরোজ শাহির মাধ্যমে।
ফিরোজ শাহী সোহানুর রহমান সোহানের খুব ঘনিষ্ঠ জন হিসেবেই পরিচিত। তিনি গিয়েছিলেন সোহানের সঙ্গে দেখা করতে তার উত্তরার 4 নম্বর সেক্টরের বাসায়। যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, ভাবি মারা গেছে, এখন ভাইয়ের সঙ্গে একটু আড্ডা দিয়ে তার মানসিক সাপোর্ট দেয়া। কিন্তু গিয়েই তাকে আর পাননি। মেয়েরা তার নিথর দেহ নিয়ে কান্নাকাটি করছিল। সেই সময় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এরপরে গণমাধ্যমে, সংস্কৃতি অঙ্গনে খবরটি ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। সোহানুর রহমানের সোহানের মৃত্যু পরবর্তী কার্যক্রম এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। FDC-তে কখন কীভাবে তাকে আনা হবে, কখন জানাজা হবে, কখন দাফন হবে, এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।